সমস্যা দেশ ও জাতি সেবাই হবে দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে বিসমিল্লাহি রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। অনলাইন ক্লাসে প্রথমে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। এ পর্যায়ে শিক্ষক পরিচিতি, আমি হামিদ শিকদার, প্রভাষক ইতিহাস বিভাগ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। প্রিয় শিক্ষার্থীরা, কমেন্ট বক্স অথবা ইনবক্সের পাতা থেকে তোমরা গত ক্লাসে যদি তোমাদের সমস্যার কথা হয়তো কমেন্ট বক্সে জানিয়েছ, আমি উত্তর দিয়েছি। এবং হচ্ছে এই ক্লাসটা দেখার পরে তোমাদের সমস্যার কথা তোমরা ইনবক্সে জানাতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ পরিচিতি শ্রেণী দশম বিষয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, অধ্যায় দ্বাদশ। অর্থাৎ দ্বাদশের উপরে তোমাদের প্রথম লেকচার। প্রথমেই তোমাদেরকে ছয় দফা সম্পর্কে আজকের ক্লাসে আলোচনা করব। ছয় দফা কী, ছয় দফার প্রেক্ষাপট, ছয় দফার গুরুত্ব। তো নিচের ছবিগুলো লক্ষ্য করো, দেখো যে কার ছবি দেওয়া আছে। স্বাধীন বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অর্থাৎ লাহোর ছয় দফার উত্থাপক। এবং যেটা দেখতে পাচ্ছ, বাঙালির স্বাধিকার আন্দোলন, ছয় দফাকে বাঙালির স্বাধিকার আন্দোলন বলা হয়। ছয় দফা, হ্যাঁ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠের বিষয় ছয় দফা শিক্ষণফল। আজকের পাঠ শেষে তোমরা জানতে পারবে ছয় দফা কি, ছয় দফার প্রেক্ষাপট, ছয় দফার বৈশিষ্ট্য এবং বাংলার স্বাধিকার আন্দোলনে ছয় দফার গুরুত্ব সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে পারবে। হ্যাঁ, প্রথমে আলোচনা করছি ছয় দফা কি। ছয় দফা হচ্ছে ছয়টি দাবি, ছয়টি বাক্য বা ছয়টি দাবি সম্পর্কিত একটি মুভমেন্ট বা ছয় দফা আন্দোলন বা ছয় দফা কর্মসূচি। এটা ছিল আমাদের বাঁচার দাবি, অর্থাৎ এই দাবিকে বলা হয়, ছয় দফাকে বলা হয় ম্যাগনা কার্টা, বাঙালি জাতির মুক্তির সনদ। মূলত ছয় দফা হচ্ছে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাজউদ্দিন আহমেদ ভূমিকায় সম্মিলিত ছয় দফা কর্মসূচি একটি পুস্তিকা প্রকাশ করা হয়। কিন্তু এটা ওই বৈঠকে প্রত্যাখ্যান করা হলে তারা ফিরে আসে এবং ২১ ফেব্রুয়ারি আমাদের বাঁচার দাবি নামে একটি পুস্তিকা প্রচার করা হয়। এবং এই পুস্তিকার মাধ্যমেই ছয়টি কর্মসূচি বা ছয়টি সম্পর্কিত দাবি প্রস্থাপন করা হয়। এটি হচ্ছে ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে ছয় দফা। এখন আসে ছয় দফার প্রেক্ষাপট বা ছয় দফার পটভূমিটা কি ছিল, বা ছয় দফা কেন প্রতিষ্ঠিত হলো, বা ছয় দফা কেন গঠন করা হলো। ছয় দফা এটা হচ্ছে মূলত যখন দেশ ভাগ হয় ১৯৪৭ সালে, দেশ ভাগ হওয়ার পরে দুইটা স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে ভারত। পাকিস্তান আবার দুইটা প্রদেশে বিভক্ত হয়ে যায়, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান আর একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। তো আমরা, বর্তমান বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তানের অধীনে বা কেন্দ্রীয় রাজ্য, আর একটা ছিল প্রদেশ বা প্রাচ্য বা আঞ্চলিক রাজ্য। তো আমরা বিশেষ করে এই পূর্ব
পাকিস্তানের লোকেরা বিভিন্ন দিক থেকে এরা বঞ্চিত ছিল, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত ছিল পূর্ব অর্থাৎ পশ্চিম পাকিস্তানের তুলনায়। এই জন্য এই এই সব দাবি দেওয়ার জন্য ছয় দফা গঠন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালের 5-6 ফেব্রুয়ারি এটা উত্থাপন করেন, কিন্তু প্রত্যাখ্যান করার হলে 21 ফেব্রুয়ারি 1966 সালে আমাদের বাঁচার দাবি নিয়ে একটা পুস্তিকা বের হয়, এর মাধ্যমে উত্থাপন করা হয়। এবং সর্বশেষ 1966 সালে 23 মার্চ ছয় দফা এটা গৃহীত হয়। তো মূলত এটাই ছিল ছয় দফার প্রেক্ষাপট। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করছি ছয় দফার বৈশিষ্ট্য বা ছয় দফার ধারা বা ছয় দফার যে ছয়টা দাবি। এক নম্বর দাবি ছিল বা এক নম্বর ছয় দফার বৈশিষ্ট্য ছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে, অর্থাৎ 1940 সালে যখন লাহোর প্রস্তাব হয়, লাহোর প্রস্তাবের ভিত্তিতে যুক্তরাষ্ট্র ফেডারেল সরকার ভিত্তিক আমাদের এই পূর্ব পাকিস্তানকে বা আমাদের প্রদেশকে বা আমাদের আঞ্চলিক সরকারকে একটি সংসদীয় সরকার ব্যবস্থা প্রত্যয়ন করতে হবে, এবং যেখানে ভোটাধিকারের প্রয়োগ থাকবে এবং প্রাপ্ত বয়স্করা এখানে ভোটাধিকার ব্যবহার করতে পারবে এবং এই নাগরিকদের ভোটে নির্বাচিত আইন পরিষদ সার্বভৌম বলে গণ্য হবে। দুই নম্বর ছিল ফেডারেল সরকারের হাতে থাকবে শুধু দুটি বিষয়, অর্থাৎ ফেডারেল সরকারের দুটি বিষয় থাকবে আর আঞ্চলিক সরকারের হাতে অর্থাৎ প্রাদেশের আমরা যে প্রদেশ ছিলাম এটা সরকারের অধীনে থাকবে, প্রতিরক্ষা এবং বৈদেশিক সম্পর্ক এবং অপর সব বিষয় ফেডারেশনের অন্তর্ভুক্ত রাজ্যসমূহের হাতে ন্যস্ত থাকবে। মূলত প্রতিরক্ষা এবং বৈদেশিক সম্পর্ক ছাড়া সকল বিষয় থাকবে আমাদের আঞ্চলিক সরকারের হাতে। তিন নম্বর যে ধারা বা বৈশিষ্ট্য সেটা হচ্ছে পূর্ব ও পশ্চিম পাকিস্তানে এটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থাপনা সমস্যা সমাধান মাধ্যমে এটা চেষ্টা করা হয় যে দুটি পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে আলাদা করে দুটা ব্যাংক থাকবে, ব্যাংক ব্যবস্থা থাকবে যেখানে সহজে বিনিময়যোগ্য মুদ্রা চালু করা হবে। যদি তা সম্ভব না হয় তাহলে সমগ্র পাকিস্তানের জন্য একটা ফেডারেল সরকারের নিয়ন্ত্রণের অধীনে একই মুদ্রা ব্যবস্থা থাকবে, যাতে করে পূর্ব পাকিস্তান থেকে পুঁজি যাতে পশ্চিম পাকিস্তানে প্রচার হতে না হয়। এরপরে চার নাম্বার বৈশিষ্ট্য, ছয় দফার চার নাম্বার বৈশিষ্ট্য ছিল দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রা আয়ের একটা পৃথক হিসাব থাকবে, অর্থাৎ এতদিনে কেন্দ্রীয় সরকার বা পশ্চিম পাকিস্তানের সরকার সেটা সমস্ত দিক থেকে তারা ইনকাম করত এবং বৈদেশিক মুদ্রা অর্জন করত, এইসব সকল কিছু ওই তোমার ইসের অধীনে ছিল, ফেডারেল সরকারের অধীনে ছিল, কিন্তু এখন থেকে দুই অঞ্চল থেকে সমানভাবে কিংবা উভয়ের স্বীকৃত অন্য কোনো হারে আদায় করা হবে এবং এ সমস্ত দায়িত্ব সমানভাবে কেন্দ্রীয় সরকারের যেভাবে ই করবে ঠিক তেমনিভাবে আঞ্চলিক সরকারের হাতেও এই ক্ষমতাটা থাকবে, অর্থাৎ শুল্ক বা মুদ্রা করের আয়ের ক্ষমতা আঞ্চলিক সরকারের হাতে থাকবে পরিশেষ বলা যায়। পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে দুই অংশের মধ্যে দেশীয় পণ্য বিনিময়ে কোনো শুল্ক ধার্য করা হবে না এবং রাজ্যগুলো যাতে যে কোনো বিদেশি রাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে পারে সংবিধানে তার বিধান রাখতে হবে। সর্বশেষ যে ছয় দফার বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রতিরক্ষায় বা নিরাপত্তার জন্য, অর্থাৎ পূর্ব পাকিস্তানকে নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী বা মিলিশিয়া রক্ষী বাহিনী গঠন করতে হবে এবং পূর্ব পাকিস্তানে অস্ত্র কারখানা স্থাপন করতে হবে এবং কেন্দ্রীয় নৌবাহিনীর সদর দপ্তর পূর্ব পাকিস্তানে স্থাপন করতে হবে। তো মূলত এই ছয়টা ধারা ছিল ছয় দফার, ছয়টা বৈশিষ্ট্য ছিল। এ পর্যায়ে ছয় দফার গুরুত্ব বা ছয় দফার তাৎপর্য বা ছয় দফার প্রভাব যেটাই বলো না কেন, তো ছয় দফার গুরুত্ব অবশ্যই অপরিসীম, যেটা ছয় দফার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের বিনিহিত ছিল, অর্থাৎ ছয় দফার মাধ্যমেই একটা দেশের সকল অধিকার রক্ষা করার ক্ষেত্রে যেমন ভূমিকা রাখে, ঠিক ছয় দফা দাবিটাও ছিল যে একটা দেশ পরিচালনা করার জন্য বা গঠন করার জন্য যতগুলো দাবি দেওয়া থাকে এই ছয় দফার মাধ্যমেই এটা নিহিত ছিল। এই জন্য এখানে তোমরা অবশ্যই পয়েন্ট মাধ্যমে লিখবা। এক নম্বর পয়েন্ট যেটা দেওয়া আছে যে মুক্তির সনদ,
তো ছয় দফাকে নিঃসন্দেহে বলা হয়, তো ছয় দফাকে বলা হয় বাঙালি জাতির মুক্তির সনদ, অর্থাৎ ম্যাগনা কার্টা, বাঙালি জাতির ম্যাগনা কার্টা বলা হয়, মুক্তির সনদ বলা হয়, যেখানে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল। দুই নম্বর জাতীয়তাবাদী আন্দোলনের চেতনা, অর্থাৎ ছয় দফা আন্দোলনের মাধ্যমে পরবর্তী যতগুলো আন্দোলন হয়েছিল এই জাতীয়তাবাদী আন্দোলনের চেতনা হয়েছিল। এখানে স্বতন্ত্র ভাষা, সাহিত্য, সংস্কৃতি, আচার আচরণ, রীতিনীতি, এগুলো এই পশ্চিম পাকিস্তান থেকে পৃথক হয়েছিল জাতীয়তাবাদী আন্দোলনের চেতনার মাধ্যমে। তিন নম্বর সংগ্রামী মনোভাব সৃষ্টি, ছয় দফা আন্দোলন ছিল গণমানুষের আন্দোলন এবং এই আন্দোলন অধিক মাত্রায় জনসমর্থন লাভ করে। চার নম্বর বাংলা ভাষার গতি, অর্থাৎ বাংলা ভাষার গতি আরও বেশি প্রাণ উৎসর্গের মধ্য দিয়ে 1956 সালে যখন রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয় ছয় দফার মাধ্যমে তার প্রাণ ফিরে পায়। পাঁচ নম্বর ছয় দফা কর্মসূচি, ছয় দফা প্রবক্তা শেখ মুজিবুর রহমান তার সিক্স প্যারেড মুভমেন্টে বিভিন্ন শাসক গোষ্ঠীর শোষণ নিপীড়ন অবিচারের বিরুদ্ধে মুক্তি সনদ হিসেবে জনপ্রিয়তা লাভ করেছিল। ভাষা আন্দোলন, এরপর স্বাধীনতা, এ আন্দোলন পরবর্তীকালে 1969 সালের গণ অভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচন, 71-এর স্বাধীনতার পথকে সুগম করে সোনালী ফসল হিসেবে দীর্ঘ 9 মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটাতে সাহায্য করেছিল। অর্থাৎ ছয় দফা ছিল পূর্ব বাংলার জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তির গ্যারান্টি বা অর্থনৈতিক বঞ্চনা, বৈষম্য, শোষণ, অত্যাচার, জুলুম, রাজনৈতিক অবিচার, সামাজিক নির্যাতন এবং সাংস্কৃতিক আগ্রাসনের মধ্য দিয়ে বাঙালি তাদের সামনে পেছনে ছয় দফা এবং নেতা হিসেবে পেয়েছেন শেখ মুজিবকে। এবং পরিশেষে বলা যায় যে ছয় দফার গুরুত্ব ছিল অবশ্যই অপরিসীম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পর্যায়ে বাড়ির কাজ যে ছয় দফা কি, ছয় দফার প্রথম এবং চতুর্থ দফা আলোচনা করো এবং ছয় দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় কেন, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটা তোমাদের সৃজনশীল পরীক্ষায় এসে থাকবে। আশা করি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে এসবের উত্তর আমাকে জানাবে এবং ছবি তুলে জানাতে পারো। এরপর যে প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে কিছু কথা, প্রিয় শিক্ষার্থীরা তোমাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা অবশ্যই এত সময় পাচ্ছ, এত সময় আর দিবে না, তোমাদের অবশ্যই পরীক্ষা হবে, এই জন্য ভালো করে প্রিপারেশান নিবে এবং তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস মাত্র 4টা অধ্যায়, এই 4টা অধ্যায় ভালো করে পড়লেই আমি আশা করছি ইতিহাসে এ প্লাস পাওয়া খুবই সহজ, কেননা এত সময় আর জীবনে কোনো স্টুডেন্ট কেউ পায়নি, আমরাও পাইনি, কেউ পাইনি, একমাত্র তোমরাই এই করোনা মহামারীর কারণে হয়তো বা পেয়ে যাচ্ছ। এবং অভিভাবকদের উদ্দেশ্যে কিছু কথা বলছি, সেটা হচ্ছে আপনাদের ছেলেমেয়েদেরকে অবশ্যই নিয়মিতভাবে রুটিন অনুসারে পড়ার টেবিলে পড়াবেন, যেহেতু বসাবেন, যেহেতু এই করোনা মহামারীর কারণে স্কুল কলেজ বন্ধ, যার কারণে আপনাদেরকেই বেশি ভূমিকা রাখতে হবে, আমরাও পাশাপাশি আমরা অনলাইনের মাধ্যমে চেষ্টা করছি। তো আজকের ক্লাস আবারও ধন্যবাদ জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।